नमस्कार बंधुरा अपन प्रिय हर्टिकल्चर वर्ल्ड चैनल अपन प्रत्येक के स्वागत जाना बंधुरा आजकल एपिसोडे आलोचना करब शसा कैन तेतो है एवं क्या चाष कर ले पद्धति अवलम्बन कर ले तेतो भाव कमाते पारी अथवा बजार के शसा आनार पर क्या काज करते पारले बा किभावे आम्रा एटीके हैंडल करते पारले शसार तेतो भावटी आम्रा कमाते पारबो। तो बंधुरा चलुन शुनने आजाक। प्रथमे बंधुरा आमादे जेने निते हबे जे केन तेतो हय। प्रकृतपक्षे किउकारबिटेसिन बी एवं किउकारबिटेसिन सी एई दुटी केमिकल शसार मध्ये तैरी हय। जे कोनो किउकारबिट क्रप विभिन्न धरनेर किउकारबिट क्रप बा फसल रयेछे तादेर मध्ये शसा एकटी एवं एरा जे परिवारेर मध्ये पड़े सेटा होच्छे किउकारबिटेसी। तो किउकारबिटेसी परिवारेर मध्ये किउकारबिटेसिन नामक एकटी पदार्थ तेतो पदार्थ तैरी हय। तो एई किउकारबिटेसिन बी एवं सी एदेर जन्यई तेतो हय एवं एई पदार्थटी शरीरेर जन्य भालो ना, अवश्यई एटी पॉइजनास। तो बंधुरा आमरा किभावे चाष कर ले आपनार बागाने बा आपनी जारा चाष करछेन माठेते जमीते तो सेक्षेत्रे एई तेतो भाव कमाते पारबेन। प्रथमेई बोले रखा भालो बंधुरा आपनारा सठिक जात व्यवहार करबेन जे जाते तेतो भाव कम हय। तो विभिन्न जायगाय एलाका भित्तिक विभिन्न धरनेर जात पावा जाय सेई ब्यापारे स्पेसिफिक करछि ना, अवश्यई आपनारा देशी जातगुली व्यवहार करबेन सेगुली खुबई भालो। एरपर आसि जे কেন এটি হয়, জাত ছাড়াও আরও অনেক কারণ থাকে, তার মধ্যে স্ট্রেস এনভায়রনমেন্টাল স্ট্রেস বা চাপের জন্য হয়, সেক্ষেত্রে যদি জল কম দেয়া হয় একটা বিষয় থাকে। এছাড়া এনভায়রনমেন্টাল স্ট্রেসের মধ্যে যদি ধরুন টেম্পারেচার খুব হাই হয়ে গেল বা টেম্পারেচার খুব লো হয়ে গেল সে কারণেও হতে পারে। তো কিভাবে আমরা এটিকে কন্ট্রোল করতে পারবো, প্রথমেই আমরা বলতে পারি আগে সঠিক জাত আমাদের বাছতে হবে, ভালো জাত। তারপর আমাদের এই যে চাষটিকে করতে হবে অবশ্যই রৌদ্রযুক্ত জায়গাতে এবং মাটির মধ্যে সঠিক পরিমাণে গোবর সার দিতে হবে বা অন্যান্য কম্পোস্ট সার দিতে হবে, পাশাপাশি জল নিকাশি যেন খুব ভালো থাকে মাটির মধ্যে সে বিষয়ে আমাদের নজর দিতে হবে। এবং যেখানে আমরা গাছ বসাবো গাছের গোড়াটিকে ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিতে হবে, অর্থাৎ রেস্ট বেড করেও আমরা করতে পারি, এটি আমাদের খেয়াল রাখা দরকার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যখন ফ্রুটিং হবে অর্থাৎ ফল হবে বা যখন ফুল হবে এই দুটো স্টেজেতে আমাদের জলের কোনো যেন শর্টেজ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বিজ্ঞানীরা আরেকটি দেখছেন যে মালচিং করেও এই তেতো ভাব অনেকটা কমানো যায়। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখা ভালো, 50 থেকে 70 দিনের মাথায় অর্থাৎ বসানোর বীজ যখন আমরা বসাচ্ছি তার 50 থেকে 70 দিনের মাথায় ফল হয়। তো সেক্ষেত্রে এই ফলের যখন ডগাতে একটি ফুল থাকে সেই ফুলটি যখন ঝরে যায় তারপরই আমরা হারভেস্ট করে নেব, সেক্ষেত্রে এই তেতো ভাবকে আমরা কমাতে পারি। তার আগে করলে অনেক সময় তেতো ভাবটা থাকে বা তারপর একটু বেশি ম্যাচিওর হয়ে গেলেও তখন তেতো ভাব আসে। তো বন্ধুরা এটি আমাদের মাথায় রাখা দরকার। আর একটু আগে আপনারা দেখছিলেন যে আমি যে মোটার দিকটি কেটে দিচ্ছিলাম, তো কেটে দেওয়ার পর এইভাবে ঘষে দিলে তাহলে এই ভেতর থেকে যে কিউকারবিটেসিনটি সেই কিউকারবিটেসিনটি বেরিয়ে চলে আসে এবং তার ফলে তেতো ভাবটা অনেকটা কমে যায়। পাশাপাশি বিজ্ঞানীরা এটিও বলছেন যে ব্যালেন্সড ফার্টিলাইজার অর্থাৎ সুষম খাদ্য দিতে হবে, সাথে জৈব সার বেশি পরিমাণে দিতে হবে এবং খাদ্য 4 থেকে 6 সপ্তাহ অন্তর আমাদের দিয়ে যেতে হবে। দেখতে পেলেন এখানে বেশ কিছু ফ্যাক্টরের কথা আমি বললাম, বিশেষত স্ট্রেস স্ট্রেসের কারণে হয় এবং জাতের কারণে হয়, এই দুটি ফ্যাক্টর এখানে রয়েছে। তো স্ট্রেস কমানোর জন্য কী কী বিষয়গুলি বললাম সেটাও গেল, আর জাতের ক্ষেত্রে আমি স্পেসিফিক কোনো জাত বলছি না, অনেক বিদেশি জাত আছে, হল্যান্ড আছে, লেমন আছে, অ্যারিয়া রয়েছে, জ্যাজার রয়েছে, এই সমস্ত জাত আছে। তবে আপনারা দেখবেন ভালো জাত লোকালি অনেক পাওয়া যায়, সেগুলি করুন, দেশি করুন, প্রত্যেকে ভালো থাকবেন, জৈবিক পদ্ধতিতে কাজ করুন। শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য।